শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর গোপাল সোনার কৃপায় কিন্তু আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে কিন্তু আমার গুল্লু সোনার একটা খুব স্পেশাল দিন, মানে আজ হচ্ছে আমার গুল্লু সোনার জন্মদিন। তো তোমরা যারা আমার পুরানো সাবস্ক্রাইবার বন্ধুরা আছো বা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো অলরেডি, তারা তো জানোই যে 2 তারিখ মার্চের 2 তারিখ অর্থাৎ শনিবার দিনই কিন্তু গুল্লুর জন্মদিন। তো আর যারা নতুন তাদেরকে আরেকবার বলে দিই যে আজকে 2 তারিখের দিনকেই কিন্তু আমি আমার গুল্লু সোনাকে প্রথম নিয়ে এসেছিলাম। তো দেখতে দেখতে দেখো কত তাড়াতাড়ি 1 বছর কেটে গেল। আর যাই হোক, মানে এখন না কি হয়েছে, গুল্লু আসার পর থেকে যার বাড়িতেই যাই, যেখানেই যাই, সবাই কিন্তু আগে গুল্লুর কথাই বলে যে গুল্লু কেমন আছে, গুল্লুর হচ্ছে গিয়ে ছবি দেখতে চায়, কত বড় গোপাল, এগুলো সব জিজ্ঞেস করে আর কি। মানে যাই হোক, গুল্লুর পরিচিতি কিন্তু আসার পর থেকে ভালোই বেড়েছে। আর হচ্ছে গিয়ে, আর দেখো আমি এখানে যেহেতু গুল্লুর জন্মদিন, আর আমি কি কোনো তোড়জোড় করবো না, সেটা কি হয়, যতই ব্যস্ততা থাকুক আর যা থাকুক, তার মাঝখানেও কিন্তু আমি সমস্ত কিছু ডেকোরেশন করে আমি বেলুন টেলুন দিয়ে সাজিয়ে রাত্রি 12টার সময় এমনকি ওকে উইশ করেছি, সব করেছি। আর সারা রাত বসে আমি কিন্তু সবজিপাতি সমস্ত কিছু নিজে কেটেছি। সব কিছু সবজিপাতি কাটার পর আমি কিন্তু আগে থেকেই সবজিপাতি সব ধুয়ে টুয়ে রেখেছিলাম। আর ভোরবেলা 7:30 থেকে আমি একটু লেট হয়ে গেছিলো, ভেবেছিলাম সকাল সকাল আরও তাড়াতাড়ি রান্নাটা বসাবো। তো 7:30 থেকে রান্না বসানোর পর কিন্তু আমি মোটামুটি আমার বেজে গেছিলো ওরকম 1টা-1.5টা নাগাদ, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে কিন্তু আমি গুল্লুর সামনে ভোগ লাগিয়ে দিয়েছিলাম, আর সমস্তটাই কিন্তু মাটির বাটিতেই দিয়েছিলাম। আর যে গুল্লুর একটা কালো পাথরের বাটি ছিল, মানে থালা ছিল, সেই থালার মধ্যে কিন্তু আমি পোলাও দিয়েছিলাম, ভাজা দিয়েছিলাম। আর তার মধ্যেই সকাল 11টার মধ্যেই চলে এসেছিলো গুল্লু সোনার জন্মদিনে স্পেশাল কেক। তো বাটারস্কচ ফ্লেভারের এইবারে কেকটা আনা হয়েছিল, খুবই সুন্দর আর খুবই মানে ভালো দেখতেও ছিল, যেমন দেখতে ভালো তেমন খেতেও কিন্তু খুব ভালো ছিল। আর হচ্ছে গিয়ে কেক ঠেক কেটে খুব মানে আনন্দ সহকারেই কিন্তু ওর জন্মদিনটা ভালোভাবে পালন করা হয়েছে। আর তার সাথে তোমরা গুল্লু সোনা, তারপর আরও বাদবাকি গোপাল সোনাদের পাশে যে একটা ছোট্ট গোপাল সোনাকে দেখছো নিচে বসে আছে আর একটা সিংহাসনে, সেটা কিন্তু আমার কাকুর ছেলের গোপাল। তো হচ্ছে গিয়ে সেই গোপালও কিন্তু একবার এসছে, কারণ গোপালের জন্মদিন যখন সেখানে বন্ধু হিসেবে আরেক গোপাল তো আসবেই, তো সেও একবার এসছে। আর দেখো পুরো ঘরটা আমি কিন্তু ভালোভাবে টুনি লাইট দিয়ে, বেলুন দিয়ে যতটা যেভাবে পেরেছি আমি কিন্তু মানে ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি, কারণ এই একটা দিন ওর কাছে কিন্তু খুব স্পেশাল। আর তার মধ্যে ওকে দেখো এই রানি কালারের ড্রেসটা পরানো হয়েছে, আর যেই ড্রেসটা পরে ওকে তো পুরো রাজার মতন লাগছে। আর তার ওপর পড়েছে যে ড্রেসটার কথা আমি তোমাদেরকে একবার বলে দিই বন্ধুরা, ড্রেসটার কিন্তু পিসটা মানে আমি একটা ব্লাউজ পিস কিনে এটা বানানো হয়েছে ড্রেসটা, কারণ এত বড় গোপালের ড্রেস প্রথমত এখানে পাওয়া যায় না বাড়ির সামনাসামনি, আর ঠিকঠাক আমার মন মতনও হয় না। তো সেই কারণে আমি একটা সুন্দর দেখে একটা বেনারসি টাইপেরই একটা ব্লাউজ পিস কিনে এনেছিলাম। তো সেইটার মানে অনেকটা পিঙ্ক রানি মেশানো টাইপের কালারটা, আর আলোতে আরও সুন্দর গ্লেজ করে। তো সেই কাপড়টা দিয়েই কিন্তু ওর পুরো ড্রেসটা হয়েছিল, খুব সুন্দর লাগছিলো। আর জন্মদিন উপলক্ষে ড্রেসটার সাথে মালাও ম্যাচ করেছিলো, আর তার সাথে গয়না, গয়নার তো কোনো কথাই হবে না, কারণ গয়নাগুলো প্রথম প্রথম আমার খুব টেনশন লাগছিলো কেমন হবে কী হবে। তার সাথে কানের মধ্যে সেই মকর মাছের কানের দুল, হাতে সেই মানতাসাগুলো পরেছিল, আর তার সাথে মুকুট, সব পরে পুরোপুরি ওকে পুরো রাজার মতনই লাগছিলো, মানে পুরো দেখে মনেই হচ্ছিলো যে ওরই জন্মদিন। তো এবার দেখো আমি কিন্তু এখানে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়ার পর আমি কেক টেক দিয়ে দিয়েছি, সব কিছুতে তুলসী পাতা দিয়ে দিয়েছি। তুলসী পাতা দেওয়ার পর আরতি শুরু হয়ে গেছে, আমি এখানে ভোগ আরতি করে নিচ্ছি।
হ্যাঁ তো দেখো বন্ধুরা, আমি কিন্তু শঙ্খ বাজিয়ে, ঘণ্টা বাজিয়ে, তারপর ধূপকাঠির আরতি, প্রদীপের আরতি, এমনকি পঞ্চপ্রদীপের আরতিও আমি দেখিয়েছি। তারপর ধুনো দিয়ে ছোবরা ধরি, আমি সমস্ত কিছু যা যা আরতি হয় সব আরতি কমপ্লিট করে তাই আমি গুল্লুকে খেতে দিয়েছি। আর গুল্লুর কিন্তু যতক্ষণ না ও খাচ্ছিল তার আগে দেখেছিলাম মুখটা কেমন একটা লাগছিল, কালো কালো হয়ে বসে আছে। আর যেই সমস্ত কিছু মানে আমি করে ওর সামনে দিয়েছি, সত্যি মুখটা হাসি হাসি লাগছিল। এই হয় আর কি, যারা দেখবে গোপাল সেবা করে তারা ঠিক বোঝে গোপালদের মনের ব্যাপারটা, কখন মুখটা হাসি হাসি লাগছে, কখন মুখটা দুঃখ করে বসে আছে, এই আর কি। আর দেখো এখানে কেকটা এবার কেটেছি সন্ধ্যাবেলা 6:30টার সময়, তো তোমরা দেখো কতটা খুশি লাগছে। আর আমি একটা জিনিস দেখে সত্যি চমকে গেছি, কারণ আগুনটা না অনেকটা জ্বলছিল এই ক্র্যাকার ফায়ার ক্র্যাকারগুলোর মধ্যে থেকে। এটা দেখে সত্যি খুব খুশি হচ্ছিলাম যে, আর সেরমভাবে আমি কিন্তু আর ব্লগ ভিডিও তোমাদের কাছে বানাতে পারলাম না, যতটা পেরেছি ভিডিও ক্লিপ আমি এইভাবেই শেয়ার করছি তোমাদের সাথে। তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।